এই তো 4 নম্বর চাক, বলছিলাম যে এই চাকটাতে সবচেয়ে বেশি মধু হয়েছে, আসলেই তাই, এটাতে সবচেয়ে বেশি মধু হয়েছে। আমরা যে ওই যে একটি গাছে অনেকগুলো চাক রয়েছে, ওই চাকগুলো কাটতেছি, কিন্তু একদম বিশাল বড় একটা মোটা চাক এই করে যাচ্ছে বাইরে, দেখা যাচ্ছে কিরকম মধু হয়েছে, একদম এত বড় চাক যে চাকের উপরে উঠে আমাদের মোবাইল একটু দেখাই। আমার যেহেতু অনেকগুলো মধু হুল দিয়ে দিছে, সেক্ষেত্রে গাছ করা একটু সমস্যা হয়ে যাচ্ছে। এই দেশে চাকের উপরে উঠে একদম বড় চাকের উপরে উঠে, থাক ওটা থাক, ওটা কেটে দেন একটু, থাক হয়েছে হয়েছে হয়েছে, থন তন ওইটুকু নিতে হবে না, চাকটা ভেঙে পড়বে, চাকটা নামাই দিয়েন কিছুটা, এই মধু কাটা শেষ, বড় চাক, এখন মধুগুলো নেমে যাবে। আপনারা হয়তো আমাকে দেখতে চাচ্ছেন অনেকেই, আমি নেমে যাই নাকি, বালতিগুলো নামিয়ে নেওয়া হচ্ছে, বালতি এটাতে সবচেয়ে বেশি মধু হয়েছে, এক বালতি মধু হবে, ওটা এমনি নামে পড়বে না, পরে আবার মৌমাছি সওয়া পড়বে না। এই যে মৌচাকটা রয়ে গেছে, মধুর অংশটা কেটে নেওয়া হলো, নামেও নেওয়া হচ্ছে। আসলে অনেকগুলো চাক কাটা হলো, এটা 4 নম্বর চাক, প্রত্যেকটা গাছে গাছে ওঠা খুবই রিক্সের ব্যাপার স্যাপার থাকে, একদম মৌমাছি হুল দিয়ে একদম কর্ম ঠান্ডা করে দিয়েছে, অবস্থা খারাপ, অনেকগুলো হুল খেতে হয়েছে। মৌচাক কামড়ালে কিন্তু, মৌচাক কাটতে গেলে কিন্তু হুল খেতে হয়, এটা তো খুব স্বাভাবিক একটা বিষয়। বালতিটা ধরতে পারবো, একটু থাম, আমরা বালতিটাকে ওনার হাত থেকে আমার হাতে স্থানান্তর, এদারেন দেন দেন স্থানান্তর করতেছি, দেন আমার হাতে দেন, আমার হাতে দেন, আমার হাতে দেন, এই যে এটা তো সবচেয়ে বেশি মধু হয়েছে, একদম বালতি ভর্তি মধু। আপনি গাছে উঠতে পারবেন? হ্যাঁ, এটা তো সবচেয়ে বেশি মধু হয়েছে, এটা আশা করতেছি 10 থেকে 11 কেজি মধু হবে, অনেকটাই হাঁপসে গেছি। ও রেস্ট নেবেন, ধরেন, ওরে বাবা অনেক ওজন এটার, এই যে মধুগুলো এক হাত এক হাত এ হাত ও হাত হয়ে গাছ থেকে নিচে নামলো, এই তো মধু নামিয়ে নেওয়া হয়েছে, আবারও খালি বালতি উঠতেছে, আর একটা যেহেতু ওই পাশে একটা চাক আছে ওই চাকটা কাটা হবে, একদম বালতি, আর অন্যান্য বালতিগুলো ওই দিকে ওই পাশে রাখা হয়েছে, ওই যে দূরে বালতি দেখা যাচ্ছে। এই ভাই ইয়া কই, আমার একটা ইয়া দেন, আর একটা মশাল দেন, আর একটা মশাল দেন, পুরাতন মশাল দিলেও হবে, হ্যাঁ সালাম নাকে মুখে কামড়ে শেষ করে দিয়েছে ভাই। ও ভাই আর একটা মশাল দেন, মশাল দেন, মশাল লাগবে তো, ওটাই দেন।